আমরা কথা বলবো হচ্ছে স্কুইরাল কেজ মোটরের সম্বন্ধে, ইন্ডাকশন মোটর। তো তোমরা দেখতে পাচ্ছো সবাই যে এটা হচ্ছে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের স্টেটরটা, এই স্টেটর। এই স্টেটরের এইগুলো হচ্ছে সব ওয়াইন্ডিং, থ্রি ফেজ ওয়াইন্ডিং আছে, ঠিক আছে, থ্রি ফেজ ওয়াইন্ডিং। এবং এখানটায় এগুলো হচ্ছে সব ল্যামিনেটেড শিট। আর এগুলোকে স্লট বলে, এই সাদাগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই সাদাগুলোকে স্লট বলে। ওকে, তো এগুলো হচ্ছে, আর এটার ওয়াইন্ডিংটা হয় 120 ডিগ্রি অ্যাপার্ট। ওকে, আচ্ছা। আর এই তিনটে তার, এখান থেকে সব তারগুলো জয়েন্ট হয়ে তিনটে তার বেরিয়েছে। আর এই যে টার্মিনাল বক্স, এই তিনটে তার, এখানে রেড ইয়েলো ব্লু তোমার ফেজ ঢুকবে এবং এটা স্টার্টার তা চলবে। আচ্ছা, এই হচ্ছে তা। এবার তাহলে রোটরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে রোটর। এই রোটরগুলো এই টাইপের রোটরকে স্কুইরাল কেজ রোটর বলা হয়। আর এগুলো সব বার দিয়ে করা, এখানে কোনো তার ইউজ হয় না, এগুলো সব বার দিয়ে, কপার বার বা অ্যালুমিনিয়ামের বার দিয়ে এগুলোকে করা হয়। এগুলো সব স্লট হিসাবে রাখা হয়, সব বার দিয়ে করা হয়। আর এই দুটো, আর এই সব বারগুলোকে দুদিক দিয়ে শর্ট করা হয় এই এন্ড রিং দ্বারা। ওকে, এই এন্ড রিং দ্বারা শর্ট করা হয়। যদি এন্ড রিং না থাকে তাহলে এই মোটরটা শর্ট হবে না এবং মোটরটা ঘুরবে না, ফ্লাক্স কাট করতে পারবে না। আচ্ছা, আর এই এন্ড রিংয়ের সাথে, যেহেতু এই এন্ড রিং রয়েছে তাই জন্য আমি এর সাথে এক্সটার্নাল কোনো রেজিস্ট্যান্স যোগ করতে পারবো না। আচ্ছা, আর এই ধরনের মোটরে আমরা বল বিয়ারিং টাইপের বিয়ারিং ইউজ করি, ওকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বল বিয়ারিং রয়েছে, বল বিয়ারিংটা রয়েছে এখানটায়। হ্যাঁ, আর এই হচ্ছে সে, এই মোটরের কুলিং ফ্যান, যেটা এই পিছনটা এইভাবে লাগানো হবে, যখন স্টেটর রোটরটা ঘুরবে তখন। ওকে, স্টপ।